একান্ত আপনের নাম নিশ্চয়ই অনেকেই শুনেছ, মানে চাকদাতেই বিরিয়ানির একটা দোকান আছে যার নাম হচ্ছে একান্ত আপন, যেটা কিনা আমরা ফেসবুকে প্রচুর দেখে থাকি। ওখানে নাকি গোটা গোটা খাসির বিরিয়ানি হয় এবং এক একটা খাসির পিস হচ্ছে তোমার ওই 1200 গ্রাম মতো এরকম করে দেয়, মানে সেটা হিউজ সাইজের মাটনের পিস পাবে ওখানে, এরকম একটা ব্যাপার যেটা কিনা আমরা ফেসবুকে দেখে থাকি। তো সেখান থেকে আজকে বাবা বিরিয়ানি খাওয়াবে বলে ওখান থেকে নিয়ে আসা হয়েছিল। বাট কি বলবো তোমাদেরকে, যাই হোক সবাই খাক, আস্তে আস্তে রিভিউটা দেব, তোমরাও শোনো, একদম অনেস্ট রিভিউ দেব আজকে বিরিয়ানিটা খাওয়ার পর। তো এই যে হচ্ছে আমরা চাকদা একান্ত আপনের বিরিয়ানি খেলাম, প্রথমবার রিভিউ নেব। বৌদি দশে কত দিবা? এই তুই, এই তুই কত দিবি? এই এই তুই কত দিবি? শূন্য। আর তুমি? তাই তো বড় দিচ্ছিস আবার। আমার অতটাও ভালো লাগে না, আমি 10-4 দেবো। দেখো সবার টেস্ট আর সমান নয়, কারোর ভালো লাগবে, কারোর মন্দ লাগবে, কারোর আহামরি ভালো লাগবে, কারোর মোটামুটি লাগবে, এটাই স্বাভাবিক। তবে হ্যাঁ, আমার তেমন একটা ভালো লাগেনি। যদি হ্যাঁ একদমই তাই, মানে আমার আমার জীবনে বেস্ট বিরিয়ানি যদি আমি খেয়ে থাকি কোথাও, সেটা হচ্ছে আমাদের মাঝের গ্রামে আমাদের রুদ্র ভাই, ওর হাতের বিরিয়ানি, মানে এক্সট্রিম লেভেলের টেস্ট বলে ওটাকে, মানে ওর সাথে কোনো কোথা কারো বিরিয়ানি, 5-স্টার হোটেলের বিরিয়ানিও মানে তুলনা করা যায় না, মানে আমার কাছে আর কি। যাই হোক, আমি 10-4 দেবো একান্ত আপনের বিরিয়ানি, আর ভালো লাগেনি তেমন একটা আমার। তো যাই হোক চলো, তোমার সঙ্গে আমার পরে দেখা হচ্ছে। টমি টমি এই হ্যাঁ, এবার ফিট হয়ে যাবে কিন্তু, বুঝলি, তোর খাওয়া দেখে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো এখন হচ্ছে দুপুরবেলা, সৌরভদাকে ফোন করেছিলাম, বললাম দাদা আসবো একটু কি বলে হেয়ার স্পা করবো, তো সেই জন্য যাবো বলে একটু রেডি হয়েছি, প্লাস হচ্ছে আইব্রোটাও করে আসবো। সত্যি কথা বলতে হয় না, ওই যে কমফোর্ট জোন আমাদের ওখানে কিন্তু পার্লার আছে, কিন্তু তবুও আমি ওখান থেকে আইব্রো করি না, মানে মাঝের গ্রাম থেকে ভালো লাগে না এখানে, মানে সৌরভদার কাছে ছাড়া মনে হয় যেন ভালোই লাগে না। যাই হোক, হেয়ার স্পা করবো আর হচ্ছে আইব্রোটা করবো। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগ। তো ফার্স্টে এসে দাদা আমাকে শ্যাম্পু করিয়ে দিল, শ্যাম্পু ট্যাম্পু করে হেয়ারে একটা ক্রিম অ্যাপ্লাই করে আমাকে একটুখানি বসিয়ে রেখেছে। তারপরে এই যে আবার স্টিম কি বলে এটাকে, স্টিম করাই তো বলে, হ্যাঁ, তো এই যে স্টিমার একটু বসিয়ে দিল, স্টিম হবে এখন। তারপরে এই যে আবার কিছুক্ষণ ওয়েট করার পর সুন্দর করে চুলটা এই যে ধুয়ে এলাম, এখন এই যে ড্রায়ার দিয়ে শুকিয়ে তারপরে হচ্ছে স্ট্রেটনার দিয়ে একটু সুন্দর করে টেনে দেবে, ব্যাস হয়ে গেল আমার হেয়ার স্পা। খুব সুন্দর হয়েছে চুলটা, মানে এত ভালো লাগছিল আর এত লাইট ওয়েট হয়ে গেছিলো চুলগুলো, কি বলবো, আর হাওয়াতে ফুরফুর ফুরফুর করে উঠছিল বাড়ি যাওয়ার সময়। তো দেখো এই যে, আর অনেকেই জিজ্ঞেস করো দিদি তোমার এই হেয়ার কাটটার নাম কি, অনেকেই বলো ফেদার কাট, লেয়ার কাট, হ্যান্ড কাট, ত্যান কাট, আমি না সিরিয়াসলি জানি না যে অ্যাকচুয়ালি এটা কী কাট। সৌরভদাটা নিজের থেকেই কেটে দেয় আমাকে, বলে দেখ তোর ফেসে ভালো লাগবে। তো দেখো আমার হেয়ার স্পা করা হয়ে গেছে, আর বগুলায় তেমন কোনো কাজ ছিল না, তো ফেরার পথে এখান থেকে নিয়ে নিয়েছিলাম হচ্ছে মিও আমরের মিনি বার্গার, এটা আমার খুব ভালো লাগে। মানে মিও আমরের যত খাবার ওরা লঞ্চ করে নতুন নতুন, সব থেকে আমার এই মিনি বার্গারটাই ভালো লাগে। তবে আজকেরটা কেন জানি না একটু ফ্রেশ লাগলো না, কেমন যেন একটু লাগলো। ঠিক আছে, ওঠো ওঠো।
তো এটা হচ্ছে পরের দিন আমি বাড়ি যাব আর কি। তো সব দেখো রেডি রেডি করে আমরা বেরিয়ে গেছিলাম, আমার গাড়িও চলে এসেছিল, আমাদের বাড়ির দিকে যাব। এসে প্রায় দুদিন রয়েছি, যেতেই দেবেন আজকে বলছিল থেকে যেতে, কেননা বাড়ির পেছনে আর কি পুজো হচ্ছিল, ওই চৈত্র মাসে হয় না সন্ন্যাসীরা আর কি হয় কি পুজো বলে চড়ক পুজো, হ্যাঁ হ্যাঁ, তো ওই পুজো হচ্ছে, ওই জন্য আর কি যেতে দিচ্ছিল না। তা আমি বললাম না আবার আসবো খানে, আপাতত আমাকে আজকে যেতে দাও, বাড়ি থেকে দুদিন ঘুরে আসি তারপরে আবার আসবো। তো এই যে সবাই চিনিকে এগিয়ে দিতে আসছে, আর আমরা মানে সপ্তাহে একবার দুবার করে আসে সবাই, এমন একটা করে মনে হয় যেন আমি কতদিনের জন্য যাচ্ছি, কতদিন পরে আবার আসবো, এরকম একটা ব্যাপার। যাই হোক, সবাইকে টাটা করে যে বাড়ির দিকে রওনা দেবো। তো বাড়ি ঢুকেছি, বাড়ি ঢুকে ঘর টরটা একটু গোছালাম, আরো কিছু গোছানো বাকি আছে, ভাবলাম পরে গুছিয়ে নেব। এখন বাজে হচ্ছে ঘড়িতে দুটো, দুপুর দুটো, আর খাওয়া দাওয়া করে এসছে, ওই জন্য এখন খাওয়া দাওয়া করিনি, ঘুম পাচ্ছে, একটু ঘুমও দেবো এখন। আমি না দুপুরবেলা সাধারণত ঘুমোই না, দুপুরে ঘুমোলে আমার রাতে একদম ঘুমোতে চায় না। তো যাই হোক, দুদিন ছিলাম ওই বাড়িতে, তারপরে এই যে আজকে এলাম। প্রত্যেকবার কি হয় মানে, এখন সত্যি কথা বলতে কি নিজের বাড়ি ঘরটা ছেড়ে আর কোথাও যেয়ে থাকতে ভালো লাগে না, জানো তো, কেন জানি না এখন এই জিনিসটা হয়, কোথাও যেতে ভালো লাগে না, মানে ঘরটাকে এই বাড়িটাকে আমি খুব মিস করি, এখন আর ভালো লাগে না, কেন জানি না আজকে আসার পরে এখন মনে হচ্ছে কি আজকে দিনটা মনে হয় থেকে আসলে ভালো হতো। এই ভিডিওটা এক্ষুনি বৌদি দেখবে আর শুরু হয়ে যাবে, তুমি এরকম এরকম বলছো, কতবার করে তোমায় থাকতে বললাম, মানে এরকমটা বৌদি তো লিটারেলি আমার বকাঝকা করে, বলে কি তুমি কেন এরকম করো বলো তো, এখন এসে থাকতে চাও না, হ্যান ত্যান এরকম অনেক কথা শুনে। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও লাইটটা জ্বালে। সেদিন গেছিলাম হচ্ছে কাঁচরাপাড়াতে বিমলে, তো হচ্ছে শাড়ি কিনেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি, অনেকেই জিজ্ঞেস করেছি ইনস্টাতে, আমি রিলস আপলোড করেছি সেখানে জিজ্ঞেস করেছে অনেকে, তারপরে হচ্ছে অনেকে জিজ্ঞেস করেছে যে অনলাইন থেকে পারচেজ করেছি কিনা। তো দাঁড়াও তোমাদের একবার শাড়িগুলো আমি দেখাই সুন্দর করে, ব্যাক ক্যামেরা করি। তো এই তিনটে শাড়ি নিয়ে এসেছি আমি বিমল থেকে, খুব খুব সুন্দর, আর এত ভালো, এত সফট শাড়িগুলো কি বলবো, মানে পুরো পিওর কটনের। এই একটা নিয়ে এসেছি দেখো, এটা খুব সুন্দর দেখতে শাড়িটা, মানে এই শাড়িটার পরে একটা ভিডিও করেছি আমি, মোটামুটি সব পাগল হয়ে গেছে কোথার থেকে নিয়েছি কোথার থেকে নিয়েছি। তো এই যে এগুলো কিন্তু সব ডিসকাউন্টে, মানে আর কি সেল চলছিল ওদের, তো আমাকে আমি এটা নিয়ে এসেছি এই একটা, আর এটা হচ্ছে সেকেন্ড শাড়িটা, এটা হোয়াইটের মধ্যে আছে, খুব সুন্দর। এটা পরে আমি একদিন নৈহাটি গেলাম পুজো দিতে, মানে এত ভালো এত ভালো, মানে কি বলবো, এই গরমের মধ্যে আমি শাড়ি পরে গেছি, বাট বিশ্বাস করো আমার মনে হচ্ছিল কি যেন ওয়ান পিস পরে আসলে এতটা কমফোর্টেবল ফিল করতাম না, এই শাড়িটা যে এত কমফোর্টেবল ফিল করেছি পরে, মানে এত ভালো এত ভালো, আমার খুব পছন্দ হয়েছে এই শাড়িটা, দেখতে পেলে। আর এই হচ্ছে একটা ব্ল্যাকের মধ্যে, এটাও ভীষণ সুন্দর, এটা পরে যদিও আমি বেরোইনি, একদিন একটা রিলস আপলোড করেছি জাস্ট, আর কিছুই না, মানে পরে কোথাও বেরোনো টেরোনো হয়নি, এটাও ভীষণ সুন্দর, সবকটা কিন্তু একদম পিওর কটনের শাড়ি। আর হ্যাঁ, এই শাড়িটার কথা জিজ্ঞেস করছিল, এটা আমি অন্য এক জায়গা থেকে নিয়েছি আর কি, তো ওই জন্য আর এটা মানে পরে ভিডিও করেছো তো অনেকে জিজ্ঞেস করেছো, বাট এইরকম শাড়ি তোমরা সব জায়গায় পেয়ে যাবে, এটা খুব ট্রেন্ডি একটা শাড়ি, তোমরা সব জায়গায় খুঁজলে পেয়ে যাবে এই শাড়িটা। তো যাই হোক, এবার যদি প্রাইসের কথা বলো, খুবই কম প্রাইসে পেয়েছি এই শাড়িগুলো, তোমার ওই 700 থেকে 800 টাকার মধ্যে শাড়িগুলো আমি পেয়ে গেছি ডিসকাউন্ট করে। যাই হোক, তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আর খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, কালকে দেখা হচ্ছে নতুন অন্য কোনো ব্লগে, চল টাটা।